যে দিলীপ ঘোষে এবারের মুখ্যমন্ত্রী হবেন যদি 2021 জিততে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? আমি জানি না কে কি বলেছে প্রথম কথা, কিন্তু কে মুখ্যমন্ত্রী হবেন আর কে কোনো কিছুই না হয় ভারতীয় জনতা পার্টি কর্মী হয়ে সেবা করে দেবেন, এটা কেন্দ্রীয় নেতৃত্বের একটা ডিসিশন। এই ডিসিশনের মধ্যে আমি কথা বলি না, আমি সামান্য করবি, আমি এই ব্যাপারে কি কথা বলবো? ইঙ্গিত করতে হয় না, রাবণটা প্রত্যেকে বলে দেবে কে রাবণ আর কে সুপর্ণকায়, আপনারা জানেন তো। বিবেকানন্দ বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় নেই, ক্ষমতায় না এলে কোনো কিছু করা যায় না, এটা আপনারাও জানেন আমিও জানি। ক্ষমতায় থাকলে এই সরকার 5 বছরে দেখাবে যে গত 43 বছরে যে সাংঘাতিকভাবে অত্যাচার অপমান লাঞ্ছনা বাংলার মানুষের রয়েছে তা কীভাবে উল্টে দিয়ে বাংলার মানুষকে সম্মান দেওয়া যায়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্বামীজির মূল বক্তব্য ছিল যে হিন্দু ধর্ম সর্বধর্মের জননী এবং হিন্দু ধর্মের মূল সম্পদ হচ্ছে সহনশীলতা সহিষ্ণুতা। মাননীয় জয়শ্রীরাম শুনে যেভাবে হট করে নেমে এসে তারা করেছেন তাতে বোঝাই যাচ্ছে যে স্বামীজিকে উনি কতটা সম্মান করেন।